হ্যালো গাইস, তো আজকে একটা ইনভিটেশন আছে, মানে এই গরমে মানে মহাপ্রভুর ভোগ আমার দিদির বাড়িতে, তো সেখানেই যাব। সত্যি কথা বলতে গরমে তো কোথাও যেতে ইচ্ছে করে না, তো যেহেতু নিজেদের লোক তো সেহেতু যেতেই হবে। তো আমি দেখো ডিটক্স ওয়াটার খাচ্ছি, যেটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে, যদিও আমি রেগুলার খাই না, আজকে কেন জানি না ইচ্ছে হলো তাই খেলাম। তো ফার্স্টে তো মুখ ধুয়ে আসলাম, এরপরে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। জীবনের জন্মে কর্মে তো কোনোদিনও স্কিন কেয়ার করা হয় না, তো ভাবলাম চলো আজকে একটু মুখটা ফ্রেশ করে নিই, কেননা অনেকদিন থেকে কিচ্ছু করা হয় না, কিচ্ছু মানে কিচ্ছু না। তো যাই হোক, একটু সুন্দর করে ফেস প্যাক লাগিয়ে নিলাম। তো সেই ফেস প্যাক লাগিয়ে আমি যে ঘেমেছি পুরো বলার মতো না। আর এখানে আমার বরের সাথে আমি গল্প করছিলাম ফোনে, মানে দোকানে গেলেও আমি ফোনে গল্প করি, ভাবা যায়। তো ওকে বলছিলাম যে কী পরে যাবো, ও বললো শাড়ি পরে যেতে। তো এই গরমে শাড়ি পরে যেতে হবে শুনে মাথা পুরো গরম হয়ে গেছে, কিন্তু কী করা যাবে, বর বলেছে শাড়ি পরতেই হবে। তো এই শাড়িটা তো মা আমাকে পয়লা বৈশাখে দিয়েছিলো, তোমরা দেখেছো অক্ষয় তৃতীয়ার দিন রাত্রেবেলা পরেছিলাম শাড়িটা। আর সাথে কিন্তু আমার একটা ম্যাচিং ব্লাউজ রয়েছে, মানে এই ব্লাউজটা আমি আগেই কিনেছিলাম কিন্তু ম্যাচিং হয়ে গেছে। তো আর এখানে দেখো আমি ডিটক্স ওয়াটার আবার খাচ্ছি। তো ওয়াটারটা কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, মানে শশা যে দিয়েছিলাম না শশার স্মেলটা আমার ভালো লাগে না। তারপরে এই যে আমার দিদির বাড়িতে, মানে দিদির মেয়ের আজকে বার্থডে, তো ও সরাসরি যখন নিমন্ত্রণ করেছে, মানে জিজু যখন এসেছিলো নিমন্ত্রণ করতে, সরাসরি বলেনি যে আর কি আমার মেয়ের জন্মদিন, তো সেই উপলক্ষে মহাপ্রভুর ভোগ হবে। তো আমি আজকে সকালে আমার আরেক ভাগ্নির স্টেটাস দেখে জানতে পারি যে ওর বার্থডে, তো তার জন্য আমার বরকে বলেছে আমাকে সুন্দর দেখে জামা আনতে। তো সেই জামাটা এনেছিল, কিন্তু পরে আর সেটা দেওয়া হয়নি, অন্য একটা ড্রেস দেওয়া হয়েছিল। তো যাই হোক, এখানে বাইরের ওয়েদার দেখো, তোমাদের দেখাচ্ছিলাম এতটা রোদ পড়েছে, আর কোনো কিছুই সাজিয়ে নেই, জাস্ট একটু লিপস্টিক আইলাইনার না দিলে নয়, তাই দিয়েছিলাম। আর দেখো আমি প্রচণ্ড গরমে একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছিলাম, মানে আমার খুব খারাপ লাগছিল সেদিন। তোমাদের দাদাভাই তো নিমন্ত্রণের দিন না খেয়েই চলে এসেছে, মানে ও খেতে বসে এত ওর শরীর খারাপ লাগছিলো যে ও ওই খাবারটা নিয়ে চলে এসেছে বাড়িতে। আর এখানে আমি আর মা টোটো করে যাচ্ছিলাম, আর আমার একটা মামা শ্বশুর এসেছিলো, তারও ইনভাইটেড ছিল আজকে। তো সে আর আমার বর যাচ্ছিলো স্কুটি করে, আর আমরা দুজন টোটো করে। আর গিয়ে দেখি এই যে গোপাল প্রতিষ্ঠা করেছে ওরা, কী সুন্দর গোপুসোনাটা, আর অনেক গোপুসোনা এসেছে জানো। তো এখানে গিয়ে সব তো আমার নিজেদের লোক, মানে আমার নিজের পাড়ার লোক, সবার সাথে দেখা হয়ে সেই ভালো লাগছিলো, তো খুব মানে খুব ভালো লাগছিলো। তারপরে এই যে সবাই মিলে, এগুলো দেখো সব আমার নিজের লোক, খুবই ভালো লাগছিলো ওদের সাথে দেখা হয়ে। তো কেমন লাগলো আমার ব্লগটা জানিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই।